হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুমি কবির, আমি আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। আর ব্লগটি দেখে সবাই তো বুঝতেই পারছেন, অর্থাৎ থামলেন দেখে। শুরুতেই আছে, অহনার ফ্রেন্ডের বার্থডে ছিল, ঠিক অহনার বার্থডের দুই দিন পরেই ছিল অহনার ফ্রেন্ডের বার্থডে। তো সেখানে আমরা গিয়েছিলাম, কিন্তু যে ওরা দুষ্টুমি করছে, কেক কাটলো, আর গেস্ট একদমই কম ছিল। অহনাকে মানে ডাকতে এসেছিল যেদিন বার্থডে ছিল সেদিনই, মানে কিছুক্ষণ আগে বলতে মাগরিবের কিছুক্ষণ আগে ডাকতে এসেছিল। তারপরে আমরা আর ওরা অনেক রিকোয়েস্ট করেছিল, অহনা না গেলে হবে না আন্টি। তো আমি চিন্তা করলাম ছোট মানুষ, ওরাও তো অহনার বার্থডেতে এসেছিল। তারপরে গেলাম, তো ওরা দুষ্টুমি করছে, তারপরে চলে এসেছি বাসায়। বাসায় এসে ওরা খাইয়েছিল, অনেক কিছু খাইয়েছিল, বিরিয়ানি করেছিল, মুরগি রোস্ট করেছিল, বাট সেটা আমার শ্যুট করা হয়ে ওঠেনি। তো যতটুকু পেরেছি আমার শ্রদ্ধেয় পার্সনদের মাঝে ততটুকু শেয়ার করেছি। আর এই যে আমি বাসায় এসে আমিও বিরিয়ানি রান্না করেছিলাম, এই যে সেই বিরিয়ানি, এটা হলো গরুর বিরিয়ানি। মানে ওই দিন বিরিয়ানিটা খুব ভালো লেগেছিল। তারপরে যে আমি কী করেছি, আমি কিছু মানে আবার কিছু বিরিয়ানি অল্প রান্না করে নিয়েছি, অর্থাৎ দেড় পট চালের বিরিয়ানি রান্না করেছি। আর এই তো এখন রান্না করছি হলো কবুতরের মাংস। আর আমি কবুতরের মাংস রেসিপি মেবি আমার চ্যানেলে দেওয়া আছে, যদি কারোর কবুতরের মাংস আমি কীভাবে রান্না করি সেটা জানতে ইচ্ছে করে, তো সেই চ্যানেলেই, আমার চ্যানেল থেকে কবুতরের মাংসের রেসিপিটা দেখে তোমরা যারা পারো না, মানে অত ভালো পারো না রান্না করতে, অর্থাৎ ঝোল রান্না করতে পারো না যারা, তোমরা দেখে নিতে পারো। এই তো আমি রান্না করছি। আর তার সাথে আমার শ্রদ্ধেয় পার্সনদের মাঝে আমি আমার একটা কথা শেয়ার করে নিচ্ছি, সেই কথাটাই হলো বরাবরের মতো একই কথা। তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এবং যে বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, তো তাদেরকে জোর করছি না, তোমরা আমার ভিডিওগুলো দেখতে থাকো, যতটুকু ভালো লাগে ততটুকু দেখতে থাকো। একদিন দেখা গেল ভিডিও পুরো ভিডিওটাই ভালো লেগে যাবে বা গিয়েছে, যখন পুরো ভিডিওটা ভালো লেগে যাবে বা মনে হবে যে সুমি আপুর ভিডিওগুলো বা সুমি মামনি ভিডিওগুলো দেখার মানে দেখতে ইচ্ছা হয় না ভালো করে, তো তখন কি করবা, আস্তে করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। সাবস্ক্রাইব করে রাখলে সুবিধা একটাই, যখনই আমি নতুন নতুন কোনো ভিডিও আপলোড করব আমার চ্যানেলে, সেই ভিডিওর নোটিফিকেশনটা তোমাদের মোবাইল স্ক্রিনে চলে যাবে খুব দ্রুত। সেই সুবাদে তোমরা আমার এই টুকটাক ব্লগগুলো দেখতে পারবা। এই যে কথার মাঝে কিন্তু রান্না হয়ে যাচ্ছে, আর এখানে আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। এই ডালটা কিন্তু আমি করব লাউ দিয়ে। কে কে ডাল রান্না করে খেয়েছো প্লিজ কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আমি আসলে রেসিপির জন্য না, জাস্ট একটা ব্লগ তৈরি করব, এই জন্য একটু রান্না বান্না মানে যখন যা পারছি অ্যাড করে দিচ্ছি। আর এই তো আমি লাউ দিয়ে বা শশা দিয়ে বা চাল কুমড়ো দিয়ে ঠিক এই প্রসেসেই ডাল রান্না করি, খেতে কিন্তু অনেক ভালো লাগে।
আর এটা তো আসলে রেসিপি হিসেবে না, আমি আগেই বলে নিয়েছি, যদি কারোর এই লাউ দিয়ে একই প্রসেসে সব রান্না, ঠিক আছে, মানে সব সবজি দিয়ে রান্না আর কি ডালটা, তো কারোর যদি দেখতে ইচ্ছে হয় বা শিখতে ইচ্ছে হয় কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আমি ডাল দিয়ে কীভাবে শশা বা লাউ এই জাতীয় সবজিগুলো রান্না করি আমি রেসিপি হিসেবে দেখিয়ে দিব, কেমন? তো এই তো আমার মাংস রান্না হয়ে যাচ্ছে, তারপর কবুতরের মাংস রান্না, আর এটা কিন্তু একটু ঝোল হয়, আর এটা মনে করো স্বাদও লাগে। আমরা কিন্তু কবুতরের মাংস প্রচুর খাই, প্রচুর মানে পছন্দ করে খাই, তো এভাবে আমরা রান্না করে খাই। তো যে যে কবুতরের মাংস আমাদের মতো পছন্দ করো তাদের জন্য তো মনে হয় ভালো একটা খাবার। এই যে আমাদের ক্ষুধা লেগে গিয়েছে আমার আর রহনার, তো আমি আর রহনা কি করেছি, কিছু ভাত নিয়ে খেতে বসে গিয়েছি।